নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। এটা তোমাদের টেস্ট পেপার আছে যেটা স্কুল থেকে দিয়েছে। আজকে আমি 417 নম্বর পেজের যাবতীয় যে সমস্ত এসএকিউগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। তো দেখো, এখান থেকে যে সমস্ত যে প্রশ্নগুলো আছে, এটা কিন্তু কৃষ্ণনগর স্কুলের কোশ্চেন পেপার আছে, ঠিক আছে। এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে আমি টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিচ্ছি। আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে কিন্তু অঙ্কগুলো করে নেবে, ঠিক আছে। তো দেখো, আমি 418 নম্বর পেজ নিয়ে আলোচনা করবো। তো দেখো, এই সমস্ত অঙ্কগুলো কিন্তু সলভ করে দিয়েছি, তার সঙ্গে শূন্যস্থান পূরণ করা এইগুলো কিন্তু সলভ করে দিয়েছি তোমাদের, এবং সত্য মিথ্যা টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি এইগুলো, ঠিক আছে। এবং আমাদের এই যে চার দাগের যে অঙ্কগুলো আছে, এই চার দাগের রোমান ওয়ান এবং রোমান টু, এই দুটো অঙ্ক আমি তোমাদের সলভ করে দিয়েছি, ঠিক আছে। আজকে আমি অঙ্কটা সলভ করবো রোমান থ্রি, রোমান ফোর, রোমান ফোর, রোমান ফাইভ, রোমান সিক্স, রোমান সেভেন, রোমান এইট, এই যে সমস্ত অঙ্কগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট আছে সেই সমস্ত অঙ্কগুলো টু দ্য পয়েন্ট আমি তোমাদের সলভ করে দেবো। তো দেখো, আমাদের রোমান থ্রির প্রশ্ন কী বলেছে, সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো সমীকরণের বীজ দেয় আলফা বিটা, হলে আলফা স্কোয়ার বিটা প্লাস বিটা স্কোয়ার আলফা এর মান নির্ণয় করো। তো দেখো, অঙ্কটা আমি কী করে করাই সেদিকে প্লিজ তোমার একটু নজর দাও, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল। দেখো, ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে আলফা প্লাস বিটা মানে কি, আলফা প্লাস মানে বিটা মানে এইটা, ঠিক আছে, এবং আলফা গুণ বিটা মানে এইটা। তো দেখো, তার মানে কি আছে, মাইনাস টু বাই ফাইভ মাইনাস টু বাই ফাইভ, এবং আলফা গুণ বিটা মানে কি আছে, মাইনাস থ্রি বাই ফাইভ মাইনাস থ্রি বাই ফাইভ, ঠিক আছে। তো দেখো, অঙ্কটা কি আছে, আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এর লসাগু কি আছে, আলফা বিটা। তো দেখো, বিটা বিটা কেটে গেলে আলফা তিনটে হয় আলফা কিউব, এবং এখানে আলফা আলফা কেটে গেলে বিটা কটা আছে, দুটো, আর এখানে একটা, তিনটে, বিটা কিউব হবে। তো দেখো, আলফা প্লাস বিটা এর কিউব মাইনাস সূত্রে থ্রি ইন্টু আলফা বিটা ব্র্যাকেট মতো আলফা যোগ বিটা, মানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমি ইউজ করেছি, আর নিচে কী আছে, আলফা বা বিটা আলফা। তো দেখো, আলফা যোগ বিটার মানে কী আছে, মাইনাস টু বাই ফাইভ, ঠিক আছে। এই যে মাইনাস টু বাই ফাইভ এখানে বসিয়ে দিয়েছি, এর কিউব মাইনাস সূত্রে থ্রি, আলফা গুণ বিটার মান কী আছে, মাইনাস থ্রি বাই ফাইভ, এটা বসিয়ে দিয়েছি, এবং আলফা যোগ বিটার মান কত, আলফা যোগ বিটার মান হচ্ছে মাইনাস টু বাই ফাইভ, এই যে মাইনাস টু ফাইভ টু বাই ফাইভকে মানে বসিয়ে দিয়েছি, আর আলফা বিটার মানটা কী আছে, মাইনাস থ্রি বাই ফাইভ, এই যেটা আছে সেটা কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো দেখো, এবার আমি তো দেখো, টু এর মাথায় কিউব মানে কি, মাইনাস এইট, ফাইভের মাথায় কিউব মানে কি, 125, আর তিন দ্বিগুণিত হয় 318, 18 বাই পাঁচ পাঁচা কত হয়, 25 হয়। তো দেখো, নিচে কী আছে, মাইনাস থ্রি বাই ফাইভ। তো দেখো, এই লসাগু করেছি, মাইনাস এইট হয়েছে। তো দেখো, একটু হাওয়া বইছে, ঠিক আছে, মাইনাস এইট মাইনাস নাইনটি কত হবে, মাইনাস 98 বাই 125 গুণ, এখানে কী আছে, মাইনাস থ্রি বাই ফাইভ, এদিকে আসলে কী আছে, উল্টে গেছে, মানে ফাইভ বাই থ্রি হয়েছে, বুঝতে পারছো। 525 তিন পঁচিশে 75, আর উপরে কত আছে, 98 আছে, আর এখানে এই যে মাইনাস আর এই যে মাইনাস, এই মাইনাস মাইনাসটা কেটে যাচ্ছে, ঠিক আছে। এর অ্যান্সার হবে 98/75। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, অঙ্কটা তোমরা দেখে নাও, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে। আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান ফোরের অঙ্ক, টু এক্স বাই থ্রি সমান সমান ফোর ওয়াই বাই ফাইভ সমান সমান সেভেন জেড বাই নাইন, হলে ফোর এক্স প্লাস টুয়েলভ ওয়াই মাইনাস টোয়েন্টি টোয়েন্টি ওয়ান জেড বাই থ্রি ওয়াই এর মান। তো দেখো, এই অঙ্কটা তোমাদের আমি সলভ করে দেবো। তো দেখো, টু এক্স বাই থ্রি সমান সমান ফোর ওয়াই বাই ফাইভ সমান সমান সেভেন জেড বাই নাইন সমান সমান ওয়ান বাই কে ধরেছি। টু এক্স বাই থ্রি সমান সমান ওয়ান বাই কে মানে কি, টু এক্স কে সমান সমান থ্রি, অতএব এক্স সমান সমান কে আছে, থ্রি বাই টু কে হবে, তাহলে এক্স সমান সমান কে হবে, থ্রি বাই টু কে হবে। অপরদিকে ওয়াই সমান সমান কে হবে, ফাইভ বাই ফোর কে হবে, এবং জেড সমান সমান কে হবে, নাইন বাই সেভেন কে হবে। তো দেখো, অঙ্কটা কী আছে, ফোর এক্স মাইনাস টুয়েলভ ওয়াই মাইনাস টোয়েন্টি ওয়ান জেড বাই থ্রি ওয়াই। তো দেখো, মানগুলো আমি বসিয়ে দিচ্ছি, মানগুলো বসিয়ে দেওয়ার পর দেখো, এখানে কী আছে, টুয়েলভ বাই টু কে, সিক্সটি বাই ফোর কে, 189/7 কে, বাই কী আছে, 15/4 কে। তো দেখো, লসাগু করে আমরা পাচ্ছি 168 প্লাস 420 মাইনাস 756/28 কে, আর নিচে কী আছে, 15/4 কে। তো দেখো, এখানে আমরা দেখতে পারছি যে টোটাল যে এই যে কে কেটা কেটে দিছে, ঠিক আছে, কত হবে, যোগ করলে হবে আমাদের হচ্ছে 588 মাইনাস 756/28 কে, ঠিক আছে, 168/28 কে গুণ 4k/15, ঠিক আছে। তো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল যে ক্যালকুলেশন করেছি, সেই ক্যালকুলেশন আমরা দেখতে পাচ্ছি মাইনাস 8/5 এর অ্যান্সার বেরিয়েছে, ঠিক আছে, মাইনাস 8/5 এর অ্যান্সার বেরিয়েছে। তো দেখো, আমাদের পরের অঙ্ক কী আছে, তো দেখো, আমাদের রোমান ফাইভের অঙ্ক, 8 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি বৃত্তের কেন্দ্রদয়ের দূরত্ব 13 সেন্টিমিটার হলে এদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো, আমি অঙ্কটা কী করে তোমাদের সলভ করিয়ে দেবো। তো দেখো, এটা কিন্তু আমাদের রোমান ফাইভের অঙ্ক, দুটো বৃত্ত অঙ্কন করেছি, যেখানে আমরা দেখতে পারছি যে এ থেকে বি এর দূরত্ব 13 সেন্টিমিটার, এবং আমাদের এডি যেটা আছে সেটা আমাদের হয়েছিল 8-3 = 5 সেন্টিমিটার,
অর্থাৎ আমাদের কিন্তু বি ডির মানটা আমাদের বের করতে হবে। তো দেখো এ এক্স সমান এইট সেন্টিমিটার, ডি এ সমান এইট মাইনাস থ্রি মানে ফাইভ সেন্টিমিটার, এ বি সমান তেরো সেন্টিমিটার। তাহলে কি আছে আমাদের ডিবির মানটা আমাদের বেরোবে, কার মান বেরোবে, ডিবির মানটা বেরোবে। তো দেখো ডিবি সমান কি আছে রুটের ভিতরে, রুটের ভিতরে এ বি স্কোয়ার মাইনাস এ ডি স্কোয়ার, এ বির মান কত আছে তেরো আছে, তেরোর হোল স্কোয়ার মাইনাস এ ডির মান কত আছে ফাইভ আছে, ফাইভের হোল স্কোয়ার মানে কি একশো উনসত্তর মাইনাস টোয়েন্টি ফাইভ, বিয়ে করলে কত হবে একশো চুয়াল্লিশ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বি ডির যে মান আছে বি ডির মান কিন্তু টুয়েলভ সেন্টিমিটার, কত হবে টুয়েলভ সেন্টিমিটার। তো দেখো আমাদের পরের অঙ্ক কি বলেছে, তো দেখো আমাদের ছয় দেখার অঙ্ক কি আছে, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের বর্ধিত এ বি ও ডি সি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে, কোন এ ডি সি আশি ডিগ্রি এবং আমাদের কোন বি পি সি তিরিশ ডিগ্রি হলে কোন পি সি বি এর মানটা কত। তো দেখো আমি অঙ্কটা তোমাদের আমি খুব সুন্দর করে সলভ করিয়ে দেবো। তো দেখো এখানে এখানে যেটা বলেছে যে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের যেখানে লক্ষ্য করতে পারছি এ বি আর ডি সি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করছে, এ বি আর ডিসি পরস্পরকে কোন বিন্দুতে সেট করেছে পি বিন্দুতে সেট করেছে। এবং এখানে বলেছে যে আমাদের যে তো দেখো বলেছে এ ডিসি অর্থাৎ এ ডিসি আশি ডিগ্রি বলেছে এবং অপরদিকে আমাদের বিপিসি তিরিশ ডিগ্রি বলেছে, অর্থাৎ বি আমাদের বি আছে এবং পিসি ঠিক আছে। তো দেখো বিপিসি এটা ঠিক আছে, এটা কিন্তু আমাদের তিরিশ ডিগ্রি বলেছে, কত ডিগ্রি বলেছে এটা কিন্তু আমাদের তিরিশ ডিগ্রি বলেছে ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো। তো এখানে আমাদের বলেছে যে পিসিবি এর মানটা নির্ণয় করতে বলেছে, পিসিবি অর্থাৎ এই পিসিবির মানটা পি সি আর বি ঠিক আছে, মানে এই কোনটার মানটা আমাদের বের করতে বলেছে। তো দেখো কী করে অঙ্কটা করেছি, কোন এডিসি সমান কোন সিডিএ আশি ডিগ্রি, কোন পিবিসি সমান কোন সি বিপি সমান তিরিশ ডিগ্রি, তাই তো কি বলছি বুঝতে পারছো। সিবিপি সিবিপি না এটা না, এটা হবে সিবিপি না, সিপিবি হবে, সিপিবি হবে, ওকে সিপিবি হবে, সিপিবি তিরিশ ডিগ্রি ঠিক আছে। তাহলে পিসিবির মান কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস আশি ডিগ্রি প্লাস তিরিশ ডিগ্রি, একশো আশি মাইনাস দুটোকে যোগ করলে কত হবে একশো দশ ডিগ্রি হবে, একশো আশি থেকে একশো দশ বাদ দিলে কত হবে সেভেন্টি ডিগ্রি, এর অ্যান্সার হবে। তোমরা যদি পারো অন্য নিয়মে করতে পারো, ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে, এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে, তো দেখো আমাদের পরের অঙ্ক বলেছে আমাদের সাত দাগের অঙ্ক, ত্রিভুজ এ বি সি এর কোন এ বি সি নাইনটি ডিগ্রি, বিডি লম্ব এ সির পরে যদি এ ডি সমান ফাইভ সেন্টিমিটার আর বিডি সমান এইট সেন্টিমিটার হয় তবে সি ডির দৈর্ঘ্য নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। এইটা সাত দাগের অঙ্ক এবং আট দাগের অঙ্ক, এই দুটো অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে তোমাদের এই দশ দাগের অঙ্ক, এগারো দাগের অঙ্ক এবং বারো দাগের অঙ্ক খুব শীঘ্রই আমি সলভ করে দেবো। আমাদের সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, অঙ্কতে ভালো নম্বর পেতে গেলে আমাদের চ্যানেলকে প্লিজ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার থেকে শুরু করে পর্ষদের টেস্ট পেপার থেকে শুরু করে সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছি ঠিক আছে। তো দেখো আমাদের কোশ্চেন পেপারে বলেছে যে ত্রিভুজ এ বি সি এর, অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর আমরা যেখানে মানে যেখানে আমরা লক্ষ্য করতে পারছি বি কোণ কিন্তু নাইনটি ডিগ্রি এবং আমাদের এই বিডিটা দাঁড়িয়েছে কার পরে, এ সির পরে দাঁড়িয়েছে তাই তো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ ডি কিন্তু আমাদের ফাইভ সেন্টিমিটার ঠিক আছে, ডি এ ডি কিন্তু ফাইভ সেন্টিমিটার বলেছে এবং বিডি কিন্তু এইট সেন্টিমিটার বলেছে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে সি ডির মানটা আমাদের বের করতে বলেছে তাই তো। তো দেখো কোন এ বি সি নাইনটি ডিগ্রি, বিডি সমান এইট সেন্টিমিটার, এ ডি ফাইভ সেন্টিমিটার এবং আমাদের ডি সির মানটা বের করতে হবে। তো দেখো এখানে কিন্তু আমরা দেখেছি যে এ ডি বাই বিডি সমান কী আছে বিডি বাই ডিসি, এ ডি কত ফাইভ আছে, বিডি কত এইট আছে, বিডি কত সরি এ ডি কত আছে ফাইভ আছে, বিডি কত আছে এইট আছে, বিডি কত এইট আছে ঠিক আছে, বিডি কত এইট আছে এবং আমাদের ডিসি কত আছে ডিসি, ডিসির কোনো মান নেই অর্থাৎ এর মানটা কিন্তু আমাদের বের হবে। তাই কী আছে, তো দেখো কোনাকুনি গুণ করছি এ ডি গুণ ডিসি, এ ডি গুণ ডিসি সমান বিডি গুণ বিডি, বিডি গুণ বিডি। তাহলে কী আছে ফাইভ গুণ ডিসি অর্থাৎ এডির মান কত আছে ফাইভ আছে, ফাইভ গুণ ডিসি সমান বিডির মান এবং বিডির মান কত আছে আট গুণ আট, তো ফাইভ ডিসি সমান কী আছে চৌষট্টি, ডিসি সমান কী আছে চৌষট্টিকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে টুয়েলভ পয়েন্ট এইট সেন্টিমিটার, এর অ্যান্সার হবে টুয়েলভ পয়েন্ট এইট সেন্টিমিটার ঠিক আছে, টুয়েলভ পয়েন্ট এইট সেন্টিমিটার এর অঙ্কর অ্যান্সার হবে। তো দেখো আমাদের মানে পরের অঙ্কটা কী বলেছে, আমাদের আমাদের পরের অঙ্কটা বলেছে আট দাগের অঙ্ক, একটি ত্রিভুজের কি বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ পঁয়ত্রিশ ডিগ্রি সাতান্ন মিনিট চার সেকেন্ড এবং উনচল্লিশ ডিগ্রি দুই মিনিট ছাপ্পান্ন সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো, তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও ঠিক আছে। তো দেখো পঁয়ত্রিশ ডিগ্রি সাতান্ন মিনিট চার সেকেন্ড প্লাস উনচল্লিশ ডিগ্রি দুই মিনিট ছাপ্পান্ন সেকেন্ড যোগ করলে কত হবে চুয়াত্তর ডিগ্রি উনষাট মিনিট ষাট সেকেন্ড, তার মানে কী আছে চুয়াত্তর পয়েন্ট
60 ডিগ্রি হবে, ঠিক আছে, 74 ডিগ্রি 60 মিনিট হবে, তাহলে কত হবে? 75 ডিগ্রি হবে। তৃতীয় কোণটি মানে কি আছে, 180 ডিগ্রি থেকে 75 ডিগ্রি যদি বাদ দিই কত হবে, 105 ডিগ্রি হবে। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180, 105 ডিগ্রি সমান কত হবে, পাই মানে কি আছে, পাই রেডিয়ান মাল্টিপ্লাই 105 বাই 180, 15 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তা কত থাকছে, 7 বাই 12, অর্থাৎ 7 বাই 12 আমাদের পাই রেডিয়ান, ঠিক আছে, বুঝতে পারছো? তো দেখো বাকি যে অঙ্কগুলো আছে আমাদের, 9 দাগের অঙ্ক, 10 দাগের অঙ্ক, 11 দাগের অঙ্ক, ঠিক আছে, তার সঙ্গে একটু দেখে নাও তোমরা এই দিকে আমাদের, হ্যাঁ, 12 দাগের অঙ্ক, এই অঙ্কগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।